বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের মাঝে তেল ছাড়া ডিম দিয়ে মাশকলাইয়ের ডাল রান্না করে দেখাবো এই মাস ডাল অনেকে ঝামেলা মনে করে রান্না করেন না কিন্তু অনেকেই অনেক পছন্দ করেন আমি আজকে আপনাদেরকে পারফেক্ট মাসকলাইয়ের ডাল রান্না করে দেখাবো এখানে আমি বাজার থেকে মাশ ডাল নিয়ে এসেছি এখানে আছে পাঁচশো গ্রাম মাসকলাইয়ের ডাল এটা গোটা না এটা মাঝখান দিয়ে দুই ভাগ করা এই ডালটা বাজার থেকে নিয়ে এসেছে আমি এখন এখানে ডালটাকে ডালটা গরম করে নিচ্ছি আমি চুলে একটা পাইফেন বসিয়ে দিয়েছি ডালটাকে ভালো করে মুসমুসা করে নিতে হবে গরম করে নিতে হবে এতে করে ডালের মধ্যে সুন্দর একটা গ্র্যান বের হয় আমি পাঁচ মিনিট ভালো করে নেড়ে নিয়েছি আসলে আপনারা গ্রানটা বুঝতে পারছেন না গ্রানটা অনেক সুন্দর আসে এভাবে টেল নিলে এভাবে আপনারা যদি রান্না করার আগে ভালো করে একটু টেলে নেন পাঁচ মিনিট তাহলে কিন্তু মাসকলা ডালের মধ্যে সুন্দর একটা গ্রান আসে এটাই হচ্ছে মাসকলাই ডালের আসল টিপস আমি এখন মাশকলাই ডালটাকে পানিতে ভালো করে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখব আসল ডালটাকে দুই ঘন্টা ভিজিয়ে রাখতে হবে দুই ঘন্টা পরে আমি ডালটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে নিয়েছি দেখেন ডালটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি ভালো করে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে ডালটা এখন আমি প্রেশার কুকারে ডালটাকে সিদ্ধ করে নেব আপনাদের যাদের বাসায় প্রেশার কুকার নেই তারা যে ফাতিলেও সিদ্ধ করে নিতে পারবেন আসলে আমি এটা তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেশার কুকারে দিচ্ছি এটা ফাতিলেও সিদ্ধ করা যাবে কোনো সমস্যা নেই আমি প্রেশার কুকারে ডালটা দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ মতো পানি দিয়ে দিছি এখন আমি এখানে পাঁচ ছয়টা রসুনের কুচি করে কেটে নিয়েছি আর এখানে চারটা গোটা মরিচ নিয়েছি আর দুটা পেঁয়াজ আমি কুচি করে কেটেছি এখন আমি মরিচ ছাড়া আর পেঁয়াজ রসুন সবগুলো ডালের মধ্যে দিয়ে দিছি আসলে মাসকলাইয়ের ডাল অনেক টেস্টি আমার অনেক পছন্দ আমার বাচ্চারা সবাই পছন্দ করে আমি এখানে এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ এক চামচ থেকে কম হাফ চামচ থেকে একটু বেশি মরিচ গুঁড়া দিয়ে দিছি আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অনেকে আপনারা ডালের মধ্যে লবণটা আগে দিতে চান না ডাল সিদ্ধ হয় না সেই জন্য আসলে আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে লবণটা পরেও দিতে পারবেন আমি এখন প্রেশার কুকারে ডাকনাটা লাগিয়ে দিচ্ছি আসলে প্রেশার কুকারে প্রেশার কুকারে ভালো মতো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি প্রেশার কুকারে দিয়েছি ফাতিলে দিলেও এক ঘন্টা সময় লাগবে সিদ্ধ হতে সেটা আপনাদের ইচ্ছা দেখেন দশ মিনিটের মধ্যে এই ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর সিদ্ধ হয়েছে এখন এখন হচ্ছে আরও একটা টিপস আছে এখানে মাস্ক পলায় ডাল রান্নার জন্য এখানে আমি এখন এই ডালটা ঠান্ডা করে নিব ডালটাকে ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডার করে নিব। আসলে এই ডালটা ঠান্ডা করে অবশ্যই ব্লেন্ডার করে নিতে হবে হলে কিন্তু ডালের টেক্সচার স্বাদ এগুলো আসবে না যতই আপনি বুটে দেন তারপরেও হবে না ডালটাকে অবশ্য আপনারা ব্লেন্ডার করে নেবেন ঠান্ডা করে এখন আমি এখানে একটা নন স্টিকের ফাতিল নিয়েছি আপনারা যে কোনো পাতিল নিতে পারেন নন স্টিকের নিতে হবে এমন কথা নেই আমি এখন পাতিলের মধ্যে ব্লেন্ডার করে রাখা মাসকলাইয়ের ডালটা দিয়ে দিচ্ছি মাছ কলাইয়া ডালের মধ্যে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে এখানে পানি আরও লাগবে আমি এখন ভালো করে একটা চামচ দিয়ে সব নেড়ে দিচ্ছি আমি দুইটা দারচিনি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর আগে থেকে যে চারটা মরিচ রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি ডালটাকে ভালো করে নাড়তে হবে যাতে করে দোলা না থাকে আমাদের সেটা খেয়াল রাখতে হবে আমি এখানে আরও একটু গরম পানি দিয়ে দিছি আসলে এই ডালটা বেশি গনও করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না আমার ডালটাতে বলক চলে এসেছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন ডালের মধ্যে অনেক গ্র্যান বের হয়েছে আসলে গ্র্যানটা তো আপনারা নিতে পারছেন না এটা আপনারা একবার হল রান্না করবেন রান্না করলে তখন বুঝতে পারবেন এই ডালটা কত মজা হয় এই গ্রামটা বেশি বের হয় তখনই যখন আপনারা ডালটাকে ভালো করে টেলে নেবেন শুকনো অবস্থায় এখন আমি নামিয়ে নেওয়ার আগে আমি যে একটা গরম মশলা করে থাকি এখানে হাফ চা চামচ সেই গরম মশলাটা দিয়ে দিছি। নিশ্চয়ই আপনারা দেখেছেন আমি এখন সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এটা অনবরত নাড়তে হবে না হলে কিন্তু চেঁদিয়ে লেগে যাবে আমারটা যেহেতু নন স্টিকের ফাতিল সেই জন্য লাগতেছে না আপনারা যদি সিলভারের হাঁড়িতে অ্যালুমিনিয়ামে যে কোনো হাঁটতে দেন হয়তো লেগে যাবে এই জন্য আপনাদেরকে বারবার নাড়তে হবে আমি এখানে দুইটা ডিম নিয়েছি ডিমগুলো ডিমগুলো আমি ভালো করে ফেটে নিচ্ছি আসলে মাস কলাইয়ে ডালের মধ্যে ডিমটাই হচ্ছে বেস্ট ডিম দিয়ে মাছ রান্না করলে আমার মনে হয় না আর কিছু লাগবে আমি এখন আস্তে আস্তে করে ডিমটা দিয়ে দিচ্ছি আসলে এখানেও একটা টিপস আছে অনেকেই এটা বুঝেন না অনেকে আসলে ডিমটা দিয়ে জোরে জোরে নাড়তে থাকেন আসলে এই ডিমটা দেওয়ার পরে জোরে নেড়ে জোরে নাড়তে হবে না এই ডিমটা দেওয়ার পরে আপনারা আস্তে আস্তে নাড়বেন আমি কিভাবে ডিমটা দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি উপর থেকে অল্প অল্প করে ডিম দিচ্ছি আর সামুচ দিয়ে আস্তে আস্তে করে নাড়তেছি এটা যদি আপনারা জোরে নাড়েন তাহলে কিন্তু ডিমটা নষ্ট হয়ে যাবে ডালটাও নষ্ট হয়ে যাবে এটা আপনাদের জন্য আমার একটা টিপস আস্তে আস্তে করে উপর থেকে ডিমটা দিবেন আর আস্তে করে নাড়বেন এতে করে ডিমটা পুরোপুরি ভেঙে যাবে না দেখা যাবে আসলে মাসকলাই কলাই ডালের মধ্যে ডিমটা দেখা গেলে একটু বড়ো সাইজের থাকলে ভালো লাগে খেতেও ভালো লাগে আর দেখতেও অনেক ভালো লাগে আমি আশা করব আপনারাও অবশ্যই আমার এই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন এটা যেহেতু তেল সারা রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আশা করতেছি এই মাসকলাইয়ের ডাল রান্না হয়ে গিয়েছে এখানে ইচ্ছে করলে আপনারা দনিয়া পাতা দিতে পারেন আমি আজকে এখানে দনিয়া পাতা দিই নাই দেখেন কি সুন্দর কালার এসেছে মাশকলা এর ডাল আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখেন আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কালারটা অনেক সুন্দর হয়েছে দেখেন আপনারা অবশ্যই আমার রেসিপি দেখে একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করবেন আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম